नमस्कार बंधुरा, पाँच मिशेली रान्नाघर तरफ थे आबार आमी हाजिर हो गेछी एक नतून रेसिपी निये। आज के आमी आपनादेर साथे शेयर करब स्टाफ्ड पुई पातार बड़ा। जे कोनो दिन सन्धे बेला स्नैक्स हिसाबे आपनारा एटा परिवेशन करते पारेन, आबार गरम भातेर साथेओ एटा परिवेशन करते पारेन। देखे नेওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানাই। তবে তার আগে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না যেন বন্ধুরা। দেখুন বন্ধুরা, পুঁই পাতার বড়া বানানোর জন্য আমি এখানে ছ জায়গায় মোট টোটাল 12টা জোড়া জোড়া রেখেছি। আমি পুঁই পাতা নিয়ে নিয়েছি, যদি পুঁই গাছ থাকে তাহলে টাটকা পাতা কেটে করতে পারেন, নাহলে বাজার থেকে আনা শাকেও দিয়েও করা যায়। এটাতে প্রায় সমান মাপের পাতাগুলোকে আমি জুড়ে জুড়ে রেখেছি, পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর আমি এক জায়গায় নিয়ে নিয়েছি এই যে কাসুন্দি, যে আমি এখানে এই কাসুন্দিটা ইউজ করেছি, সর্ষের যে মাস্টার্ড কাসুন্দি এটা ইউজ করেছি। আমি আপনাদের আম কাসুন্দি করা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো, আমের কাসুন্দি করা। এবার আমি কী করতে হবে, এই যে প্রত্যেকটা পাতার একটা, এই যে জোড়া পাতার মধ্যে একটা পাতা নিয়ে তার অপর পিঠটার উল্টো পিঠ যেটা রয়েছে আমি হাফ চামচ করে কাসুন্দি নিয়ে মাখিয়ে দেবো। ভালো করে লাগিয়ে দেবো। এ দেখুন, হাফ চামচ কাসুন্দিতেই আমার পুরো কভার হয়ে গেছে সুন্দর করে। আমি এখানে ডাটিগুলো রেখেছি ধরে ভাজতে দেওয়ার সুবিধা হয় বলে। এবারে আমি আরেকটা যে পাতা, সেই পাতাটা নিয়ে তারও সেই উল্টো দিকটা, যে দিকটা শিরা উঠে থাকে সেই দিকটা দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো। ব্যাস, আমার হাত দিয়ে একটু চেপে দিলেই এটা লেগে যাবে। দেখুন, আমার একটা রেডি হয়ে গেল। আমি এই ডাটাটা রেখেছি যাতে ভাজতে দেবার সময় সুবিধা হবে বলে। আপনারা এটা যদি বাদ দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এইভাবেই আমি সব কটাকে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি সব কটা রেডি করে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি, এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটার বানানোর জন্য বন্ধুরা আমি নিয়ে নিয়েছি প্রায় 1.25 কাপ মতো বেসন নিয়েছি। এখানে মেজারমেন্ট কাপের 1.25 কাপ বেসন। এবারে বেসনটাকে রেডি করার জন্য আমি এই যে মশলাগুলো নিয়েছি সেগুলো দেখুন, 2 চামচ আমি পোস্ত নিয়েছি, এতে মচমচে ভাব আসবে। এটা লবণ স্বাদ মতো, লঙ্কা গুঁড়ো 2 চিমটে, হিং একটুখানি, সাদা জিরে প্রায় 1/4 টিস্পুন মতো, 1/2 টিস্পুন কালো জিরে, আর খাবার সোডা আমি 1 চুটকি নিয়ে নিয়েছি। এবার পুরোটা আমি এতে মিশিয়ে দেবো। আমি বড় জায়গা নিয়েছি কারণ পাতাগুলো বেশ বড় বড়, এতে ব্যাটারে ডুবিয়ে ভাজার সময় আমার সুবিধা হবে, সে কারণে একটু বড় জায়গায় আমি বেসনটা গুলছি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা বেশ ঘন ব্যাটার বানিয়ে নেবো। বেগুনির যেরকম লাগে সেরকম ব্যাটার বানিয়ে নিচ্ছি। এরকম একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, দিয়ে সব মশলাগুলো ফার্স্টে মিশিয়ে নিচ্ছি, দিয়ে অল্প অল্প করে এতে জল অ্যাড করব, নর্মাল জল। একসাথে বেশি জল, দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব যেন এতটুকু লাম্পস না থাকে। দেখুন বন্ধুরা, ব্যাটার রেডি। আমি গ্যাসে তেল বসিয়ে দিয়েছি। এবার আমি একটা একটা করে ভেজে নেবো। এই যে একটা করে, এই যে জোড়া পাতা আমি এর মধ্যে দিয়ে দু পিঠে ভালো করে লাগিয়ে নেবো। ফার্স্টে তেল গরম হয়েছে কিনা দেখে নিই, তারপর এটাকে উঠিয়ে তেল গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এই ব্যাটারে লাগানো পুঁই পাতাটা দিয়ে দেবো।
লাল করে ভেজে নেব। উল্টে দিলাম, দেখুন বন্ধুরা লাল করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা আমি আরেকটা ভেজে দেখাচ্ছি আপনাদের। এভাবে নিয়ে লাল করে ভেজে তুলে নেব দুই পিঠ। দেখুন দুদিক লাল হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি এটা। এইভাবেই আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি স্টাফড পুঁই পাতার বড়া এই যে প্লেটিং করে দিয়েছি, মাঝখানে শুধু সস দিয়েছি আর কিছুই না। এটা গরম ভাতের সাথেও খেতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ।